Thank you, Master Shivani. এবার অমর একুশের বই মেলায় তার সপ্তম বইটি প্রকাশ হয়েছে। তার বই ক্যালিফোর্নিয়া বার্ক ইউনিভার্সিটিতে গবেষণার জন্য সিলেক্ট হয়েছে, এটি আমাদের আনন্দের বিষয়। আজকে প্রোগ্রামের গেস্ট অফ অনার লেডি ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর আয়েশা সিদ্দিকা এবং তার স্পাউস শাকুর রহমান সাহেব এবং সেকেন্ড ভাইস স্টেট লেডি ভাইস স্টেট গভর্নর আসিয়া খাতুন বলুয়ান্তি এবং তার স্পাউস মোবারক সাহেব মোবারক আংকেল ডাকি ওনাকে আমি, এবং তার সাথে উপস্থিত আছেন আমাদের ডায়াসের কৃতিবৃন্দ খাদেম স্যার ওনার ধর আন্টি শান্তিভূষ্ট টপ টেনের নায়কবৃন্দ আমাদের সম্মানিত হেডকোয়ার্টার সাহেব এবং প্রিজাইডিং অফিসার আমাদের এই ক্লাবে প্রিন্সিপাল সাইমা আপা এবং হচ্ছেন তিনি প্রোগ্রাম চেয়ারম্যান সাইমা আপা। আসসালামু আলাইকুম। সর্বশেষে আমি একজনকে স্কিপ করে গিয়েছেন, তিনি হচ্ছেন নায়ক কাজী সাইফুল ইসলাম স্পাউস অফ চিফ গেস্ট সাইমা ফেরদৌসি এবং আমার প্রান্তীয় নায়কবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটি আপনার হচ্ছে লেডিস নাইট। লেডিস নাইট আসলে ডিস্ট্রিক্ট লেভেলে হোক না হোক গ্লাইডিয়া কখনো মিস করে না। যদি এবারে যোগলাঙ্কের এই প্রোগ্রামটা না করতেন তাহলে আমি এরকম হতে পারি না। যোগলাঙ্কেল আমাকে আমার অফিসে গিয়ে ইনভাইট করেছেন, দ্যাটস মাই অনার, সেখানে আমি সম্মানিত। আন্টিকে আমি ধন্যবাদ জানাই। তারপর এই ক্লাবের একজন সদস্যকে আমি খুব মনে করি, তন্তু ভাই। তন্তু ভাই একজন খুবই প্রাণবন্ত ব্যক্তিত্ব ছিলেন। উনি লাইনিজমের বাইরেও আমার ব্যাংকের একজন গ্রাহক ছিলেন, খুব ভালো একজন গ্রাহক ছিলেন। মাঝে মাঝে আমার অফিসে আসতেন, খুব হাস্যজ সবাতে কথা বলতেন। আল্লাহ ওনার আত্মনাথ মনে করি, ওনার জন্য ব্যস্ত মাসে খুব। 8ই মার্চ নারী দিবস, বিশ্ব নারী দিবস। কেন নারী দিবস, পুরুষ দিবস না কেন? পৃথিবীতে নারীর সংখ্যা বেশি? অবশ্যই না। 1917 সালে রাশিয়া প্রথম নারীদের একটা অভিযানে এই নারী দিবস উদযাপন করা শুরু করেছেন। সেদিকে নারী দিবসটি ছিল শুধু রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ। এরপর ইউনাইটেড নেশনস 1975 সালে উইমেন্স ডে সেলিব্রেশন হিসাবে অ্যাডপ্ট করেছেন এবং এটাকে আপনার অ্যাওয়ারনেস ডে উইমেন অ্যান্টি ডিসক্রিমিনেশন হিসাবে আখ্যায়িত করেছেন। বর্তমানে উইমেন্স ডে অনেক সুন্দরভাবে পালিত হয়। উইমেন্স ডেতে মেয়েদেরকে সম্মানিত করা হয়, নারীদেরকে ইন্সপায়ার করা হয়, ওনার সাথে পুরুষদের সাথে সাথে তাল মিলিয়ে যেতে পারবে। কেমন বিশ্বে তো দেখা যায় ইতিহাসে 78% হচ্ছে নেতা কে, পুরুষ নেতা, নারী নেতৃত্ব না। পুরুষ নেতারাই আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন সামনে যাওয়ার জন্য। আমি এই প্রোগ্রামে সকল নারীদেরকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি কি জন্য, তার জন্য এসেছি। কেউ তার হাজবেন্ডের হাত ধরে এসেছি, কেউ তার বাবার জন্য এসেছি, কেউ তার বন্ধু, কেউ তার ভাই, কেউ তার সন্তান, সবার জন্য এসেছি। তাহলে আমি সবাইকে অনুরোধ করব একটা বড় দাঁড়িয়ে দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। উইদাউট ম্যান উই আর অ্যাকচুয়ালি
কি বলবো পরিপূর্ণ না অপূর্ণ আচ্ছা নারীদের জয় জয়কার সারা বিশ্বে তো না মাদার টেরেসার কথা যখনই আমরা চিন্তা করি তখনই মনে একটা সেবা মানসিকতা চলে আসে যখনই আমরা চিন্তা করি অহংসার সুখী তখন কি নারীর প্রতি ঘৃণা হয় উনি হচ্ছেন জীবিত একজন হিন্দা আমরা কি অহংসার সুখী হতে চাই আমার মাদার টেরেসার মতোই একজন নারী হতে চায় যদি এটা কবে কারা সম্ভব হবে তাও আমরা মতিও জানি না তবে একটা একটা ক্ষেত্রে আমরা একটু আগে আছি সেটা হচ্ছে সংসার সামলানোর ক্ষেত্রে সংসার বাচ্চা সবকিছু আমরা যত সুন্দরভাবে সামলাতে পারি পুরুষদের পক্ষে হয়তো সেটা সম্ভব হয় না আপনারা কি এগ্রি করেন জি থ্যাংক ইউ এবার আমি ডিস্ট্রিক্টে কিছু স্টার্স নিয়ে কিছু কথা বলবো আমার হাতে যদি আমার দিনে চেরাক থাকতো আমি কি করতাম কেউ কি বলতে পারবেন আমার হাতে আমার দিনে চেরাক থাকলে আমি ডিস্ট্রিক্ট গভর্নরকে আমার লিউ হিসাবে রেখে চাইতাম কারণ ওনাকে আমি লাইন গভর্নর হিসাবে রেখেছি লিউ হিসাবে রেখেছি লিউ যে হচ্ছে তার লিডারশিপের ফাউন্ডেশন লিউজ থেকে সে তার লিডারশিপকে আপন করে নিয়েছে এবং বর্তমান যুগের যে লিউ আছে তাদের মধ্যে যদি লিউ উনি হতে পারেন তাহলে উনি কী করতেন কারণ বর্তমানে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত সব কিছু এই যে একটু আগে আমার ভাবি বলেছে স্মার্টফোনের কথা স্মার্টফোন সবাই বেল ইউজার ফ্রেন্ডলি সবাই যে কোনো মুহূর্তে লাইন্সের আপডেট পাচ্ছেন যা আগে তো আগে গত 10 বছর আগে সম্ভব ছিল না যে কোনো মুহূর্তে সবার সাথে কানেক্ট করছেন আজকে অমুক প্রোগ্রাম রিমাইন্ডার দিচ্ছেন এইটা রিমাইন্ডার দিচ্ছেন সব কিছু হাতের কাছে চলে এসেছে এটার অপকারিতা যেমন আছে উপকারিতাও আছে যাই হোক এখন উনি বর্তমানে একটা পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন হ্যাঁ সেটার প্রিপারেশনে আছে ওনাকে নিয়ে আমি আর কিছু না বলবি কারণ সারা বছর ওনাকে নিয়ে সবাই সব কিছুই বলেছেন আমি আর ওনার কিছু বলবো না ওনার কোনো এবার আসি আমাদের আগামী দিনের নেতা ডায়নিজমের একজন আইডল নেতা হবেন আশফাক স্যার আশফাক স্যার আসলে হচ্ছে অনেক দৃষ্টি সম্পন্ন একজন নেতা উনি ওমেন লিডারশিপ ওমেন মেম্বারশিপ লিউজন নিয়ে অনেক বেশি চিন্তা করেন উনি লিউদের কাছ থেকে তার ভিতরের যে প্রতিভাটুকু আছে সেটা বের করে আনার চেষ্টা করেন উনি আসাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার ডিস্ট্রিক্টে ওনার ক্লাবের অনেক নারী মেম্বার বেড়েছেন উনি নারীদেরকে নিয়ে কাজ করবেন উনি খুব বেশি অ্যাওয়ার এই ব্যাপারে এবং ডিস্ট্রিক্ট মেম্বারশিপের ব্যাপারে অনেক অ্যাওয়ার আসলে ওনার নেতৃত্ব দেখার জন্য আমিও এখন পর্যন্ত চেয়ে আছি ফিউচারে ওনার নেতৃত্ব দেখব এবারে আমি বলতে চাই আমাদের ডিস্ট্রিক্টে একজন সিনিয়র নিউ আছেন সিনিয়র নিউ যিনি আছেন ওনার নাম হচ্ছে মোবারক স্যার যার লিউজিমের কোনো এক্সপায়ারি ডেট নেই উনি আমাকে শাশুড়ি ডাকেন আমি ওনাকে শ্বশুর ডাকি তার উনি আমার মেয়ের জামাই আমি ওনার বাকি যাব আবার অন্য সময় আমার আমার মুরব্বী আবার কোনো সময় আমার বন্ধু সুলভ একজন ডাইনামিক লিডার উনি সবার কাছে অত্যন্ত প্রিয় যে পপুলার লিডার যাই হোক আরেকটা কথা বলতে চাই আমরা যে ব্ল্যাক ডায়মন্ডের কথা আমরা সবাই জানি এবং ব্ল্যাক ডায়মন্ডকে নাকি আমি শুনেছি যে যত বেশি কষ্টের মজা করে সেটা তত দ্রুত চমকায় আমাদের ডিস্ট্রিক্টের একজন ব্ল্যাক ডায়মন্ড আছেন তিনি হচ্ছেন আমাদের হেড কোয়ার্টার সাহেব হাফিজ আলম স্যার ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের জন্য দ্রুত সময়ের মধ্যে হচ্ছে চমকাবেন ওনার জন্য আমার প্রাণপালা শুভেচ্ছা রইল আর
আমি লেডি গভর্নর আপনাদের বর্তমান লেডি গভর্নর আমি সারা বছরটা ধরে আপনাদের সাথে অনেক আড্ডা করেছি অনেক মজা করেছি হেসেছি মেতেছি পাখানি করেছি নেচেছি আপনারা কিছু মনে করবেন না যদি তাকে কোনো রকমের কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার আমি আর একটু বলতে চাই সেটা হচ্ছে আপনাদের গভর্নর কাজী সাইফুল ইসলাম সাহেব উনি হচ্ছেন বর্তমানে কাউন্সিলের ক্যান্ডিডেট আপনাদের দোয়ার জন্য দরকার বিকজ আপনাদের দোয়া ছাড়া উনি এখানে আগে আসতে পারতেন না ডিস্ট্রিক্ট কমান্ডার হিসেবে এসেছেন এখন আপনাদের দোয়া নিয়েই উনি কাউন্সিলের জন্য আগিয়েছেন আপনারা দোয়া করবেন ওনার সফলতার জন্য এই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই বছর অনেক কাজ করেছেন অনেক ভালো কাজ করেছেন অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন সব প্রোগ্রামে আপনারা এসেছেন আমাদের প্রোগ্রাম শুভাবর্তিত হয়েছে আজকে নিশ্চয় ডিস্ট্রিক্ট কমান্ডার আমার জন্য সময় বেঁধে দেন নাই তাহলে আমি ফ্রিলি বলতে পারি আর কি সবাইকে আমি আসলে থ্যাংক ইউ অশোক ভাই আশা করি আমি আসলে আপনার নেতৃত্ব দেখার জন্য খুব মানে উজ্জীবিত কারণ আপনি একজন সেরকম লিডার আপনি হয়তো নিরবতার সাথে হচ্ছে কাজ করেন আর বড় ছাত্র আছে সিনিয়র লিউক উনি হয়তো আইপিডিজি হয়ে গেলে ডিপিডিজি হয়ে গেলেও লিউ হিসাবে থাকবেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে বসে থাকার জন্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম শুভরাত্রি প্রাণ অপুরাণ ভালোবাসা আপনার জন্য লায়ন নাইমা